আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো বাংলাদেশি হোটেল স্টাইলে আলুর সিঙ্গারা। আজকের এই ভিডিওতে সিঙ্গারার খামির তৈরি, ভেতরের পুর, সিঙ্গারার ভাঁজ ও কীভাবে ভাজতে হবে সেই সব নিয়ে থাকছে বেশ কিছু কলা কৌশল। আশা করছি আপনাদের উপকারে আসবে। আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রথমেই আমি সিঙ্গারার ভেতরের পুর তৈরি করে নিব। এর জন্য একটা কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে এলেই 1/2 চা চামচ পাঁচফোড়ন যোগ করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2 টুকরো সাদা এলাচ এবং 1টা তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর মাঝারি আঁচে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি। এরপর আমি 2টো বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে ভেজে নিচ্ছি। জাস্ট 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে 4টা মাঝারি সাইজের আলু আমি একটু চৌকো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর 2টো গাজরও খোসা ছাড়িয়ে চৌকো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ করে আদা বাটা, রসুন বাটা, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর 1.5 কাপ পরিমাণ পানি যোগ করছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এরপর চুলার আঁচ মাঝারি আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আলুটা সেদ্ধ হতে হতে অন্যদিকে সিঙ্গারার খামিরটা তৈরি করে ফেলি। খামিরের জন্য একটা মিক্সিং বোলে এখানে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে করলেই সিঙ্গারার টেস্টটা ভালো হয়, আটা দিয়ে খুব একটা ভালো হবে না। স্বাদ অনুযায়ী লবণ ও 1/2 চা চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপর 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যত কাপ ময়দা ঠিক তত টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নেবেন। এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যখন এরকম একটু ঝুরঝুরে হয়ে যাবে ওই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি যোগ করব আর এটা একটা কাই তৈরি করে নিব। আর মনে রাখবেন সিঙ্গারার খামিরটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে, আপনি যদি এটা নরম করে ফেলেন তাহলে কিন্তু সিঙ্গারার শেপটা দেওয়া যাবে না। তাই অবশ্যই আপনাকে খামিরটা একটু শক্ত করে মথে নিতে হবে। এরপর 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে ওপরের সারফেসটা ড্রাই আউট না হয়ে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অবশ্যই রেস্টে রাখবেন, এতে করে আপনার সিঙ্গারাটা বেশ ভালো হবে। অন্যদিকে ভেতরের আলুর পুরটাও তৈরি হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে ফেলছি। আমি একটু চেক করে দেখলাম, হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, এটা আমার হোমমেড মশলা, ডেসক্রিপশন বক্সের ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। 1/2 চা চামচ টালা জিরে গুঁড়ো, 1 মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি এবং সামান্য পরিমাণ ভেজে রাখা চীনা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা চাইলে আপনারা বাদও দিয়ে নিতে পারেন। এরপরে এটাকে একটু জাল করে নিতে হবে যাতে আলুর ভেতরে ঝোল বা কোনো রকম পানি না থাকে। একদম শুকনো শুকনো করে এটা রান্না করে নিচ্ছি। যদি কোনো রকম ভেজা ভাব বা পানি থাকে তাহলে কিন্তু সিঙ্গারার খামির যেটা আছে সেটা কিন্তু নেতিয়ে যাবে বা নরম হয়ে যাবে। 40 মিনিট পর একদমই তৈরি ময়দার খামিরটা সিঙ্গারা বানানোর জন্য একটু মথে নিচ্ছি। তারপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে 1 ভাগ নিচ্ছি আর বাকিগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে উপরের সারফেসটা ড্রাই আউট না হয়ে যায়। এরপর এই ভাগটা আমি বেলন এবং পিরির সাহায্যে একটা লম্বাটে আকৃতির রুটি বানিয়ে নিচ্ছি। এরপর রুটির মাঝ বরাবর একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আর রুটিটা একটু মোটা, অর্থাৎ আমরা পরোটা যেভাবে বেলি ঠিক সেভাবে একটু এরকম পুরুত্ব করে বেলে নিতে হবে। এখন সিঙ্গারার ভাঁজ দেওয়ার পালা, আপনাদের ভাঁজটা একটু লক্ষ্য করে বুঝে নিতে হবে। আমি পানির সাহায্যে একটু এভাবে দিয়ে দিচ্ছি, এতে করে যখন ভাঁজ দিব এটা সহজেই আটকে যাবে। এরপর এভাবে চেপে চেপে একটু আটকে দিচ্ছি। আর ভেতরের যে পুর সেটা কিন্তু আপনাদের ঠান্ডা করে তারপরে দিতে হবে, গরম অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দার খামিরটা একদমই নরম হয়ে নেতিয়ে যাবে। এরপরে শাড়ির একটা কুচির মতো করে জাস্ট এভাবে একটা ভাঁজ দিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপরে আবারও সাইডে পানি লাগিয়ে নিচ্ছি, তারপরে মুখটা এভাবে সিল করে দিচ্ছি। একটু চেপে চেপে লাগাবেন, তা না হলে কিন্তু ভাজার সময় ভেতরের পুরটা আবার বের হয়ে আসতে পারে।
ব্যাস হয়ে গিয়েছে, আমি আপনাদের সুবিধার জন্য আরো একবার ভাঁজ করাটা দেখিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে এই পর্যায়ে এসে সিঙ্গারাগুলোকে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। কিভাবে সিঙ্গারা সংরক্ষণ করবেন সেই পদ্ধতি কিন্তু আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিয়েছি। এখন এগুলোকে ভাজার পালা, ভাজার জন্য একটা লোহার কড়াইতে আমি তেল নিয়ে নিচ্ছি। আর সিঙ্গারা ভাজতে কিন্তু অবশ্যই ডুবো তেল লাগবে, ডুবো তেল ছাড়া কিন্তু সিঙ্গারা ভাজলে ভালো হবে না। আর চুলাটা কিন্তু আমি এখনও ধরাইনি, এরকম ঠান্ডা তেলেই আমি একটা একটা করে সিঙ্গারা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো সিঙ্গারা দেওয়ার পরে আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি, আর এরকম ঠান্ডা তেলেই আপনাকে দিতে হবে। আপনি যদি তেল গরম করে তারপরে সিঙ্গারা ছাড়েন তাহলে কিন্তু সিঙ্গারাগুলো পরোটার মতো হবে, খাস্তা হবে না এবং সিঙ্গারার গায়ে ফোসকা ফোসকা পড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে তেলটা গরম হতে শুরু করেছে এবং হালকা হালকা বুদবুদ উঠতে শুরু করেছে। আর চুলার আঁচটা কিন্তু একটু কম আঁচে রাখতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি ঠিক এরকম আঁচেই ভেজে নিচ্ছি সিঙ্গারাগুলোকে। তো ঠিক এভাবে করেই আপনাকে একটু ধৈর্য নিয়ে, সময় নিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। আর মাঝে মাঝে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। যখন সিঙ্গারাগুলো সুন্দর সোনালি রং ধারণ করবে, ওই পর্যায়ে তেল থেকে উঠিয়ে আমি আলাদা বাটিতে উঠিয়ে নিচ্ছি। প্রতি ব্যাচ সিঙ্গারা ভাজতে আমার আনুমানিক 15 থেকে 16 মিনিটের মতো সময় লেগেছে। এখন পরবর্তী ব্যাচের সিঙ্গারা দেওয়ার আগে আপনাকে 2 থেকে 3 মিনিটের জন্য তেলটাকে আগে ঠান্ডা করে তারপর পরবর্তী ব্যাচের সিঙ্গারা দিতে হবে। কারণটা ওই একটাই, আপনি যদি গরম তেলে আবার দেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলোর গায়ে ফোসকা ফোসকা পড়ে যাবে এবং পরোটার মতো হয়ে যাবে। তাই এভাবে একটু ধৈর্য সহকারে আপনাকে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভাজাটা কত সুন্দর হয়েছে। আর আমি যেভাবে বলেছি আপনারাও যদি সেভাবে ভাজাটা ফলো করেন তাহলে আপনাদের সিঙ্গারাও ঠিক এরকমই দোকানের মতো পারফেক্ট হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।